नमस्कार आपनारा देखছেন रिपब्लिक बांगलार सबथेके बड़ो मेगा शो बड़ो वितर्क और ये बड़ो वितर्क निये उत्तर मालदा लोकसभा केंद्रेर गाजल विधानसभा केंद्र थेके आज आमी आपनादेर संगे दीपंकर शुरू करछि बड़ो वितर्क। रीतिमत आज के आमादेर जारा अतिथि रयेछे राजनैतिक दले जारा अतिथि रयेछेन तादेर संगे आमरा परिचय पर्व करब। तार आगे जेटा आमादेर आजकेर जे विषय सोमवार एसएससी नियोग दुर्नीति मामलार राय घोषणा करल कलकाता हाईकोर्ट। कलकाता हाईकोर्टेर বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদের ডিভিশন বেঞ্চ এই রায় ঘোষণা করেন এবং তাতে বলা হয় প্রায় 2016 সালে যে এসএসসি নিয়োগ হয়েছে সেই নিয়োগের প্রায় 25,753 জন যারা চাকরি করছে তাদের চাকরি বাতিল হয়ে গেছে। রীতিমতো যাদের এই যে নিয়োগ এই নিয়োগ সম্পূর্ণ বেআইনি এবং এই নিয়োগের কোনো রকম টোটাল প্যানেলকে কলকাতা হাইকোর্ট এরা বাতিল করেছে এবং তাই নিয়ে আজকে আমাদের এই বড় বিতর্ক এবং এই নিয়ে আমরা প্রথমে আজকে আমাদের রাজনৈতিক দলের যারা ব্যক্তিত্ব আছে তাদের সঙ্গে আমরা পরিচয় করব। প্রথমে সিপিএম থেকে যিনি এসেছেন আপনার নাম এবং পরিচয়? সুজিত দাস, মালদা জেলা কমিটির সদস্য এবং এই নির্বাচনী কনভেনার। আমরা কংগ্রেস, জাতীয় কংগ্রেস। মাজহারুল আবেদিন, মালদা জেলা কংগ্রেসের সদস্য। আমরা এবার যাব তৃণমূল কংগ্রেস, আপনার নাম এবং পরিচয়? দীনেশ টুডু, ব্লক প্রেসিডেন্ট। আপনার নাম পরিচয়? মুজাম্মেল হোসেন, ব্লকের অন্যতম সদস্য। আমরা এবার যাব ভারতীয় জনতা পার্টি বিজেপির কাছে। সুজয় পাল, প্রবক্তা গাজল বিধানসভা বিজেপি। মনতোষ মণ্ডল, গাজল টুয়ের সাধারণ সম্পাদক বিজেপির। আমাদের অতিথিদের সাথে আমরা পরিচয় পর্ব আজকে শেষ করলাম এবং আমাদের যে বিষয় সেই বিষয় নিয়ে প্রথমে আমরা সিপিএমের কাছে যাব। এই যে শিক্ষক, এই যে নিয়োগ দুর্নীতি, যে এসএসসি মামলা, যে মামলার আজকে কলকাতা হাইকোর্ট সে যেটা আজকে মামলা যেটা চলাকালীন যে রায় দিয়েছে এই রায়ের বিষয়ে আপনি কি বলবেন? এই রায়ের বিষয়ে আমরা এটা দীর্ঘদিন ধরে এর অপেক্ষা ছিলাম, কারণ একটা দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতিতে চাকরি দেওয়া হয়েছে অর্থের বিনিময়ে চাকরি দেওয়ার ফলে আজকে মামলা চলছে, মামলাতে রায় ঘোষণা হয়েছে। কিন্তু এখানে একটা কথা আছে যে সেই যে ছেলেগুলো চাকরি পেয়েছিল তাদের মধ্যে কিছু ভালো ছেলেও আছে, এদের কথাও ভাবতে হবে এবং সহানুভূতির সঙ্গে ভাবতে হবে। আর এই রায় আজকে যে হয়েছে 2016 সালে এই চাকরির সঙ্গে আজকে যিনি বিজেপির মুখপাত্র তিনি সেদিন ছিলেন এই চাকরি দেওয়ার জন্য। মেদিনীপুর থেকে প্রচুর সংখ্যক ছেলে গাজলও এসেছিল 1700 মতো। আচ্ছা, সরাসরি যাব বিজেপির কাছে। সিপিএম যেটা বলছে এবং এই যে আজকে যে রায় ঘোষণা করেছে কি বলবেন? যে রায় ঘোষণা করেছেন সেটাকে আমরা আর আন্তরিকভাবে তার স্বাগতম করি এবং সেই সঙ্গে আর যারা আর এই মেধাদেরকে দূরে সরিয়ে আর গাধাদের স্কুলে পাঠিয়েছিল আর তাদের যেন একদম দৃষ্টান্তমূলক শাস্তি হয় আর সেই ব্যবস্থা যেন মহামান্য আদালত করে, আমরা তার অপেক্ষায় থাকব। একদম। আমরা যাব তৃণমূল কংগ্রেসের কাছে, কি বলবেন আজকে এই যে রায়, যে চাকরি, যে দুর্নীতি, এসএসসি দুর্নীতি, কি বলবেন? মহামান্য হাইকোর্টের উপর আমাদের বলার বিষয় নাই। আপনারা জানেন যে মমতা ব্যানার্জি বারবার বেকার যুবকদের চাকরি দেওয়ার ব্যবস্থা করেন, যদিও 2016-র ঘটনা। যিনি আজকে প্রাক্তন যিনি বিচারক ছিলেন অভিজিৎ গাঙ্গুলি, তিনি আজকে বিজেপির প্রার্থী। তাহলে উনি আগে থেকেই জানতেন যে 23,000 মানে কীরকম প্ররোচনা, বিজেপিরা কীভাবে মিথ্যাচার করে, কিভাবে বেকার ছেলে এমনি তো তারা চাকরি দিতে পারে না। মোদিজি বলেছিলেন 2 কোটি চাকরি, আজকে চাকরি খেয়ে নিচ্ছেন। ওখানে তো অনেক মেধা ছেলে আছে, নিশ্চয়ই সেটা আমরা মহামান্য কোর্টের উপর আমাদের আস্থা আছে। যারা দোষী নিশ্চয়ই সেটা আমাদের মমতা ব্যানার্জিও বলেন যারা দোষী সেটা আইনের পথে দেখবে, কিন্তু আজকে যারা মেধা আছেন তাদেরকে আজকে চাকরি কেড়ানো হচ্ছে। এমনি তো চাকরি দিতে পারেন না, এখানে দিদি বারবার চেষ্টা করছেন কিভাবে কর্মসংস্থান করা যায়। একদম একদম। আমরা যাবো এবার সিপিএমের কাছে। সাদা খাতা জমা দেওয়া হচ্ছে এবং সেই ক্ষেত্রে জাতীয় কংগ্রেস কি বলবেন? সাদা খাতা জমা দেওয়া হচ্ছে এবং যারা আজকে চাকরি করেছে তাদেরকেও সেই টাকা ফেরত দিতে হবে, সেটাও হাইকোর্ট থেকে যে রায় হয়েছে তাতে সেটা বলা হয়েছে। অবশ্য আমাদের রায়ের প্রতি আস্থা রয়েছে, কিন্তু আমরা একটা কথা বলতে চাই যে সাদা খাতা নিয়ে বা পরীক্ষা নেওয়া, চাকরি দেওয়া সেটা যে অপরাধ সেটা আমরা মেনে নিচ্ছি, কিন্তু সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে যে এতজন ছেলে 25,753 আপনার যেটা সংখ্যা বললেন তার মধ্যে অনেক ইনোসেন্ট ছেলে রয়েছে যাদেরকে আমরা বলবো, যদিও কোর্টের বিরুদ্ধে বলা আমাদের যাই না, মানতেই হবে, তবু কোর্টের কাছে আমরা আবেদন রাখবো যে যারা অনেস্ট বা ইনোসেন্ট তাদের জন্য একটা ভাবনা। একদম একদম। আমরা আবার বিজেপির কাছে যাব। এই যে আজকে এতজনের চাকরি আজকে চলে গেল, তারা চাকরি করেছে, এতদিন তারা বেতন নিয়েছে, চাকরি চলে গেল, কি বলবেন? আমার যারা এখানে বিভিন্ন দলের বন্ধুরা আছেন তারা হয়তো রায়ের কপি পড়েননি বা জানেন না, আমি তাদের বলবো আরেকবার পড়ে আসতে। পুরো প্যানেল বাতিল হয়েছে। সেই সঙ্গে সেটা উল্লেখ করা হয়েছে যে যারা আজকে র্যাঙ্ক জাম্পিং হয়েছে, প্রায় 700-র ওপরে র্যাঙ্ক জাম্পিং হয়েছে, তারা র্যাঙ্ক জাম্পিং কী করে করলো? পেছন থেকে প্রথম সারিতে উঠে কী করে এলো? আজকে তাদের শিক্ষামন্ত্রী, প্রতিমন্ত্রী, তাদের কী ছিল ফালাকাটার মন্ত্রী আর তার মেয়ে কী করে এক নম্বরে চলে এলো? আজকে সেই বিষয়গুলো ভাবতে হবে। আজকে শুধু তাই নয়, সেই সঙ্গে দাঁড়িয়ে সাদা খাতা জমা দিয়েছে 4000-এর ওপরে, আর সেই সাদা খাতা জমা দিয়ে আর সেই গাধারা আজকে স্কুলে গেছে, মেধারা গাছতলায় অনশন করছে। আজকে তার দায়িত্ব নিতে হবে এদেরকে। আজকে রায়ের পুরো কপি পড়ুক, ওনারা পড়ে ওনারা পড়ুক, কী আছে পড়াশোনা করে আগে দেখুক যে বিষয়টা কী আছে। তাদের প্রতি সংবেদনশীলতা আছে। যারা স্বচ্ছতার সঙ্গে চাকরি পেয়েছে তারা বলা হয়েছে পরপর প্যানেলগুলো সেইভাবে আসবে, এবং যারা ওয়েটিংয়ে আছে তারা আবার আসবেন, এবং পুরো প্যানেল বাতিল করা হয়েছে, কিন্তু সেই বাতিলের আবার সেই বাতিলের পুনর্মূল্যায়নের ব্যাপার আছে। একদম। তৃণমূল কংগ্রেস কী বলবেন এই যে বিষয়টি, এই যে চাকরি আজকে চলে গেল, এবং সেই ক্ষেত্রে কি আইনের কাজ করছে? যিনি আজকে ঘোষণা করেছেন উকিল, ব্যারিস্টার, জানি না, আমাদের যেটা মনে হচ্ছে উনি আগামী দিনে রাজ্যপাল হবেন, এটা একটা প্রতিশ্রুতি আমাদের জানা আছে। বিজেপি রাজ্য ঘোষণা করবেন, এটুকু জানা। একদম একদম। সিপিএম কি বলবেন? এর জন্য দায়ী রাজ্য সরকার এবং শিক্ষা দপ্তর। রাজ্য সরকার, শিক্ষা দপ্তর দায়ী। এইটা আপনার কোর্ট যে রায় দিয়েছে সেটা আমরা মেনে নেব এবং কোর্টের রায়কে শিরোধার্য করব। হ্যাঁ, দায়ী রাজ্য সরকার এবং শিক্ষা দপ্তর। রাজ্য সরকার, শিক্ষা দপ্তরই তো দায়ী। যে সমস্ত টাকা এখানে ঘুষ নেওয়া হয়েছে সেই সমস্ত মানুষকে চিহ্নিত করে যে সমস্ত বেকার ছেলেদের চাকরি চলে গেল তাদের সুদ সমেত সেই সমস্ত চোরদের ধরে সরকার যেন সেই সমস্ত বেকার ছেলের পাশে দাঁড়ায়, এই আশা আমরা রাখবো। এখানে যারা তৃণমূলের এখানে প্রেসিডেন্ট আছে তার কাছে অনুরোধ করব, সেই সাদা খাতা জমার যারা চোর, যারা টাকা নিল, লক্ষ লক্ষ টাকা নিল, হাজার হাজার টাকা নিল, সেই টাকাগুলো উদ্ধার করে এই ছেলের পিছনে দাঁড়িয়ে তাদেরকে পুনরায় কিভাবে তাদেরকে যোগ্য জায়গায় নিয়ে যাওয়া যায়। যদি খোঁজা যায় 11 সালে বামফ্রন্ট হারার পরে যত চাকরি হয়েছে এই প্রত্যেকটা প্যানেল যদি খোঁজা হয় তাহলে প্রত্যেকটা প্যানেল এরা 2 নম্বরই করেছে। তৃণমূলের কাছে যাবো। এই যে অভিযোগ করছে সরাসরি কি বলবেন? সিপিএম অভিযোগ করছে তার বেলাতে চাকরি, আপনাদের এই যে অভিযোগ করছে বলুন। শুনুন, সম্পূর্ণ ভিত্তিহীন। আমি আপনার বিরুদ্ধে অভিযোগ করতেই পারি। ওনাদের শুনেন, অনৈতিকভাবে আজকে ওনারা জোট করছেন কংগ্রেস, সিপিএম। তাদের হ্যাঁ, তাদের যে বামফ্রন্টের আমলে যে চিরকুটের যে চাকরি হিসাব সেটা ওনারা দিবেন। আর বিজেপি বন্ধুরা যেটা বলছেন ত্রিপুরা, উত্তরপ্রদেশে সবথেকে বড় কেলেঙ্কারি হয়েছে, সেটা জবাবটা কে দেবে? সুতরাং আইনের পথেই চলবে। আমরা বারবার বলছি মহামান্য হাইকোর্টের উপর আমাদের আস্থা আছে, যেখানে যারা চাকরি দিতে পারে না, যারা চাকরি খেয়ে নিয়েছেন জনগণ আগামী লোকসভা নির্বাচন। বিজেপির কাছে যাবেন, কি বলবেন? না, চাকরি খায়নি, চাকরি মহামান্য আদালতের নির্দেশ দিয়েছে। ওনারা এই প্যানেল বৈধ করবার জন্য দুবার সুপ্রিম কোর্টে গেছেন। সুপ্রিম কোর্ট কানের গোড়ায় থাপ্পড় দিয়ে আবার হাইকোর্টে ফেরত পাঠিয়েছেন, সেই ডিভিশন বেঞ্চে, যে ডিভিশন বেঞ্চ আজকে রায় দিলেন। সুতরাং সব কিছু বিষয় বলার আগে আরও এক ভালো করে জেনে রাখা উচিত যে বিষয়টা কী রয়েছে সেটা নিয়ে। এই দায়টা কার? এই যে এতগুলো চাকরি, পুরো দায়ী হচ্ছে রাজ্য সরকারের, এবং এসএসসি নামক যে দুর্নীতি, আর তারা যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি করেছে, একক দুর্নীতি নয়, এটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি। এই দুর্নীতির সঙ্গে আর রাজ্য সরকারের উচ্চ স্তর থেকে নিম্ন স্তর সমভাবে জড়িত। আমরা আগামী দিনে প্রত্যেকের সাজা চাই। আবার আমরা যাব জাতীয় কংগ্রেসের কাছে সরাসরি। এই যে বিজেপি বললেন, এর বিরুদ্ধে কি বলবেন? এইসব ঘোটালা কেলেঙ্কারি তো নতুন কিছু নয়, এখানে রাজ্যে খুঁজছি আমরা, কেন্দ্রেও রয়েছে। অতএব এখানে আমরা 2016 হিসাব যদি ধরি তাহলে আমাদের মাননীয় শুভেন্দুবাবু ধরা পড়বেন এর মধ্যে। আমরা চাইছি শুভেন্দুবাবু যখন এখানে ছিলেন, এখন ওখানে চলে গেছেন, কিন্তু সাধু হয়ে গেছেন। ঘটনাটা স্টার্ট তখন থেকেই হয়েছে। অতএব শুভেন্দুবাবু কমপক্ষে কম দায়ী নন। একদম একদম একদম। বলুন সিপিএম বলুন। এটা শুভেন্দুবাবুর তৈরি প্যানেল এবং রাজ্য সরকারে তিনি তখন ছিলেন। ঘুরে ফিরে রাজ্য সরকারই দায়ী, কিন্তু শুভেন্দুবাবু এখন ওয়াশিং মেশিনে যে ভালো হয়ে গেছে ব্যাপারটা, বিষয়টা একবারে। শুভেন্দুবাবু বিজেপিতে যাওয়ার পর এখন উনি পরিচ্ছন্ন, কিন্তু মেদিনীপুর থেকে যে ছেলেগুলো চাকরি পেয়েছিল দীর্ঘ টাকার বিনিময়ে, সেই টাকা ফেরত দিতে হবে। আমাদের এলাকায় যারা টাকা নিয়েছিল তারা তারা সেই টাকাগুলো ফেরত দেওয়ার ব্যবস্থা করতে হবে। তাতে দায়ী টিএমসি এবং আজকে যারা বিজেপি করছে তারা। তৃণমূল কংগ্রেস কি বলবেন? তৃণমূল 2021 সালে জনগণের রায়ে কিন্তু প্রমাণ হয়ে গেছে তৃণমূল চর না। আজকে যারা বলছে তৃণমূল চর, ব্যাকগ্রাউন্ডে তারা তৃণমূলে আসার জন্য উদ্গ্রীব হয়ে আছে। এবং আমাদের দিদি উন্নয়নের বন্যা রাজ্যে বয়ে দিয়েছে। আগামী লক্ষ্মী ভান্ডার দিয়ে আমরা রাজ্যে দেখিয়ে দেব তৃণমূল কংগ্রেস কোনো মিথ্যাচার করে না। যত মিথ্যাচার বিজেপি এবং সিপিএম কংগ্রেস জোট। কি বলুন বলুন। আমি 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 যখন এই আপনাদের ডিবেট শোতে আসি, তখন আসার পথে রাস্তায় একজন আর চাকরিহারার সঙ্গে দেখা হলো। সে আমাকে বলছে, সুজা এরপর কি করব? চাকরি চলে গেল, সুদ সমেত টাকা ফেরত দিতে বলছে। আমি বললাম, তোর বউ লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে তো? তোর বউ লক্ষ্মীর ভান্ডার পাবে, কিন্তু তুই চাকরি পাবি না। আজকে কইছে বিজেপি বিরোধীরা বলছে আজকে টাকা চুরিকে কালো টাকাকে সাদা করার জন্য ওনারা আজকে বিজেপি গোয়ালঘরে ঢুকেছেন আর এরা তো কয়লা চুরি টাকা চুরি শিক্ষা কি কি শিক্ষা আছে জেলে করেছে আপনার গরু জেলে সব কিছু তো জেলে কোথায় বা কি রয়েছে এখন কংগ্রেস বিজেপিতে যায় না ওরা আইসিতে চলে গেছে আর বর্তমানে বিজেপি কিন্তু আইসিতে যাচ্ছে ওরা আইসিতে চলে গেছে দয়া করে কিছু বলবেন না আর বিজেপি আইসিতে যাচ্ছে জোড়া ফুল আর পদ্ম ফুল বিজেপি তৃণমূল একই ঘর করুন তারা পদ্ম ফুল আর জোড়া ফুল একই জন্য মেয়ে ছেলেকে নষ্ট করার জন্য মমতা এখানে বসে আছে আর বেশি বেশি কথা বলছে হ্যাঁ অত শুনে একদম তিনি কথা বলছেন না উনি আমাদের দিদা লক্ষ্মী ভাণ্ডারটা পান অত উনার মুখে সভা পায় না উনি লক্ষ্মী ভাণ্ডারটা পান উনি কত বেশ কথা বলুন বলুন আজকে আজকে আমরা যেটা বলবো যারা এই প্রাতিষ্ঠানিক দুর্নীতি করেছে আগা পাঁচতলা তদন্ত হবে এবং যারা নিচু স্তরে টাকা নিয়ে আর এই মেধাদের গাছতলায় বসিয়ে গাধাদের স্কুলে পাঠিয়েছে তাদের পূর্ণাঙ্গ তদন্ত হবে এবং নিচু স্তরে যারা টাকা নিয়েছে তাদের ফেরত দিতে হবে। আমরা ফিরে আসছি একটি ছোট্ট বিরতি নিয়ে। ফিরে আসলাম বিরতির পর। আপনারা দেখছেন বড় বিতর্ক। আমি সিপিএমের কাছে যাব। আজকে এই যে এতজনের চাকরি, যে চাকরির রায় দিল এসএসসি দুর্নীতি মামলায়, এর জন্য আপনাদের এর দায়ী কে নেবে? একই কথা বারবার বলছি, এর দায়ী হচ্ছে রাজ্য সরকার এবং শিক্ষা দপ্তর এ দায়ী। দুর্নীতি তো শুধু এতে হয়নি, দুর্নীতি তো সবটাতেই হয়েছে। আগামী দিনে মানথার কোর্টে যেটা চলছে সেটাও হয়তো কি হবে কে জানে। আমরা এর জন্য অপেক্ষায় ছিলাম যে দুর্নীতিগ্রস্তভাবে যারা চাকরি পেয়েছে এবং যারা দিয়েছে দুটারই একটা বিহিত হয়তো আমরা মহামান্য হাইকোর্ট করবে, এটাই তো ছিল আমাদের আশা, সেটা করেছে। একদম একদম তৃণমূলের কাছে যাব, কি বলবেন যেটা সিপিএম বলল? না, আমরা তো প্রথম থেকেই বলেছি যে মহামান্য হাইকোর্টের উপর আমাদের পূর্ণ আস্থা আছে, কিন্তু যেভাবে আপনাদের নিজেদের দলের মানে স্বার্থ চরিতার্থ করবার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে এই সমস্ত ছেলেগুলোকে একবার অথই জলে ফেলে দিল। চাকরি হয়েছে না? চাকরি তো হয়েছে, অনেক চাকরি হয়েছে। হ্যাঁ, চাকরি বাংলায় তো হচ্ছে, বছর বছর হচ্ছে। বিভিন্ন কর্মসংস্থানগুলো আপনারা খুলে দেখুন, ভালো করে দেখুন, বিভিন্ন সেক্টরগুলো দেখুন, কেন্দ্র সরকার কি করছে, রাজ্য সরকার কি করছে। আপনি বলুন, তৃণমূল বলছে চাকরি হয়েছে, কোনো দপ্তর নেই যে দপ্তরে দুর্নীতিতে হারা কাজ হচ্ছে, সমস্ত দপ্তরেই দুর্নীতি। দুর্নীতি ছাড়া এই রাজ্য সরকার কোনো কিছু চিন্তা করতে পারে না। রাজ্য সরকার চেয়েছে বলেই দুর্নীতি হয়েছে। তৃণমূল তো বলছে চাকরি হয়েছে। এই রায় হচ্ছে সঠিক রায়, এই রায় হচ্ছে সঠিক রায়। একদম বলুন বলুন। জেডসিএম এর দাঁড়ান, জেডসিএম এর ছেলে হতে হবে, তারপর এলসিএম রাখি জন্য এলসিএম হতে হবে, ব্রাঞ্চ সভা তো ছেলে হলে চাকরিটা হবে দাদা, তাহলে আইসিতে যেতে হবে। জেডসিএম এর ছেলে হতে হবে, এলসিএম হতে হবে। চিরকুটে চাকরি হয়েছে, চিরকুটে চাকরি হয়েছে। বলুন, চাকরি হয়েছে বাংলায়? চাকরি হয়েছে বাংলায়? চাকরি হয়নি, চাকরির নামে লুট হয়েছে। আর এই টাকাটা আগাপস্তলা নিচু থেকে উপর অব্দি সব নেতারা লুট করেছে, আর লুট করে 25% রেখেছে, 75% কালীঘাটে পাঠিয়েছে, আর এনারা লুট করেছে, চাকরি হয়নি। আজকে সেই লুট আজকে হাইকোর্ট রায় দিয়েছেন। এবং সেই আমাদের যে সুপ্রিম কোর্টের যে রায় এর আগে ছিল, তারপর ডিভিশন বেঞ্চে ফিরিয়ে দিল, এই রায় বায়াসড রায়। আমরা হাইকোর্টকে সম্মান করি, আমাদের মুখ্যমন্ত্রীও বলেছেন যে হাইকোর্টকে সম্মান করি, কিন্তু আমাদের সংবিধান নির্ণয়তা যারা তারা বলেছেন যে নোবডি ক্যান বি পানিশেবল ট্রুলি, নোবডি ক্যান বি পানিশেবল ট্রুলি, 1% আর গিলটি, অর্থাৎ কোনো একজন দোষী ব্যক্তি তাকে প্রমাণ করতে গিয়ে কোনো নির্দোষী একজন ব্যক্তিকে ফাঁসি দেওয়া যায় না, অর্থাৎ কোনো একটা ব্যক্তিকে ফাঁসি দেওয়া যায় না, অর্থাৎ এই রায় হচ্ছে বায়াসড রায়। আমি বলতে চাইছি যে দুটোই চোর, বড় চোর ছোট চোর, কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার দুটোই চোর, ডাকাত এবং চোর। ডাকাতের চোর ধরছে, চোরে ডাকাতের সমালোচনা করছে। বলুন বলুন, চাকরি নিয়ে কি বলবো, আগে থেকেই তো সবাই জানে টাকা না দিলে কখনো চাকরি হয়নি, টাকা দিয়েছে চাকরি হয়েছে। এখন যেই ছেলেগুলো চলে যাচ্ছে তারা কি খাবে, তারা কোথা থেকে আবার টাকা ঘুরিয়ে দিবে, সেটা কখনো হয় না, টাকা ঘুরানো যায় না, চাকরি কিন্তু দিতেই হবে, চাকরি না দিলে তারা খাবে কি? এখন সেই সমস্ত লোকগুলো কোথা থেকে চাকরি দিবে? প্রত্যাখ্যান করেছে, তাদের বক্তব্যের কোনো মূল্য নাই। সিপিএম কংগ্রেসকে বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে, আর বিজেপির বন্ধুদেরকে বলতে চাই, তাদেরকে 21 সালে বাংলার মানুষ বুঝিয়ে দিয়েছে, তারা যতই ছলচাতুরি করুক, তারা যতই ইডি সিবিআইকে কাজে লাগান, যতই যারা বিচারকদেরকে প্রার্থী করে দিক, তাহলে অন্যায়ভাবে যে প্রতিবাদ করছেন বাংলার মানুষ আগামী দিনের নির্বাচনে তার জবাব দিবে। দেখুন, এটা হচ্ছে ইডি সিবিআই, তাহলে কোর্ট, হাইকোর্ট যেখানে বলছে এরা চোর, হাইকোর্টে যাওয়ার পরে এরা সুপ্রিম কোর্টে যখন গালে গালে চর খাচ্ছে, বড় বড় উকিল লাগাচ্ছে, তারপরেও যখন প্রমাণ তাহলে কেন হচ্ছে? আজকে পুরো শিক্ষা দপ্তর জেলে আছে, আজকে কয়লা চোর, আজকে রেশন চোর, তারপরেও আজকে পার্থ অপা কেন বের হতে পারছে না? যদি ইডি সিবিআই করে হাইকোর্টের বিচারপতিদের উচ্চাকাঙ্ক্ষা তৈরি করে দেওয়ার জন্য এই সব রায় তৈরি হচ্ছে। হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি থেকে শুরু করে এরপরে আবার কেউ আসবে, ওই জায়গায় দেখা যাবে রাজ্যসভার মেম্বার হচ্ছে, কেউ দেখা যাচ্ছে লোকসভায় দাঁড়াচ্ছে। বায়াস রায়, কোনো একটা রায়কে একজনের দোষের জন্য হাজার জনকে শাস্তি দেওয়া যায় না। একজন দোষী ব্যক্তি হাজার জন, তাদের ফ্যামিলিগুলো কি হবে? টিএমসি যদি চোর হয়, শিক্ষার বিষয়ে চাকরি দেওয়ার ব্যাপারে টাকা নিয়ে থাকে, বিজেপি তার থেকে বড় চোর, ওরা ডাকাত, ডাকাতে চোরকে ধরছে, ডাকাত বিজেপি। ইলেকট্রাল বন্ডে হাজার হাজার কোটি টাকা নিয়েছে, আর বলছে হাম নেই খাউঙ্গা কিসি কো খানে নেই দুঙ্গা, তো সেটা উল্টে হয়েছে কি হাম খাউঙ্গা কিসি কো খানে নেই। এখানে দেখা যাচ্ছে যে আমরা যে বর্তমানে ঘটনা দেখতে পাচ্ছি, সেখানে রাজ্য সরকারের এবং কেন্দ্রীয় সরকার ডাকাত, রাজ্য সরকার চোর। এই সমস্ত দুটো সরকারকে আমরা দেশ থেকে বিদায় দিতে চাই, না হলে বেকার যুবক যুবতীরা বাঁচতে পারবে না। এই দুটো সরকার ইলেকট্রাল বন্ডের নামে কোটি কোটি বলছেন না, যিনারা বলছেন না, দিদির দেওয়া 67টা প্রকল্প ওনারা নিয়ে বসে আছেন, লজ্জা থাকা দরকার। আজকের বাম কালকের রাম, ওনাদের অনৈতিক, আর এদের হচ্ছে ওদের হচ্ছে ধর্ম খেলা। এই হচ্ছে এদের রাজনৈতিক সুবিধা ভোগ করার জন্য নিজেদের নীতি আদর্শ বিসর্জন করে। সেই বাম কংগ্রেসকে বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে, আর বিজেপিকে জবাব দিতে হবে। পিএম কেয়ার ফান্ডের টাকা কোথায় গেল? আরে এরা বুঝে গেছে যে এই এত টাকা পয়সা এরা নিচু তলায় যে করেছে লেনদেন, আর সেই লেনদেন আর তারা চোর প্রমাণিত হয়েছে। আর আজকে যখন তারা চোর প্রমাণিত হয়েছে, আজকে পায়ের তলায় মাটি নাই, আজকে মাথা খারাপ হয়ে গেছে, ভুলভাল বলছে। আজকে রচনা ব্যানার্জি যেরকম সিগারেটের আর বিড়ির ধোঁয়া দেখতে পেলে, কলকারখানা দেখতে পায়, সেরকম তৃণমূল কংগ্রেসের চটি চাটা কিছু মিডিয়া আর গদি মিডিয়া হয়ে গেছে, তারাও আজকে দেখাচ্ছে। আজকে রচনা ব্যানার্জি আজকে প্রার্থী করেছে, আজকে সিগারেটের ধোঁয়াকে যদি বলে শিল্প, তাহলে এই টিএমসি আর এই মমতা ব্যানার্জি সরকার ডুবে মরা উচিত। বাম কংগ্রেস জোটকে গণতান্ত্রিকভাবে মানুষ শিক্ষা দিয়েছে, শূন্য করে দিয়েছে, এবং বাম কংগ্রেস জোট এখনো বিজেপির সুবিধা করে দেওয়ার। আমরা 42টা আসন পেয়ে আমরা দেখিয়ে দিব যে কিভাবে সিপিএম কংগ্রেস এবং কিভাবে বিজেপি সারা দেশটাকে চুরি চামারি করেছে। 42 এই ভোটে টিএমসি তো নাই চিত্রে, এই ভোটে হাত জয়যুক্ত হবে, মোস্তাক আলম জিতবে। শূন্য বলছে তো, শূন্যকে ভয় মোস্তাক আলম জিতবে। নিশ্চিতভাবে উত্তর মালদা কেন্দ্রে বিপুলভাবে তৃণমূল কংগ্রেসের এবং কংগ্রেস সিপিএমের জোট অনৈতিক জোট মানুষ প্রত্যাখ্যান করবে, বিজেপিকে প্রথমে মানুষ প্রত্যাখ্যান। দেখুন, বাম কংগ্রেস মালদা জেলায় শূন্য, আর গত 2019 সালে খগেন মুর্মু এখানে টিএমসির থেকে প্রায় 47,000 ভোট বেশি পেয়েছে। দেখুন, প্রসূন ব্যানার্জি যখন মালদা জেলার আইপিএস ছিল, ওর আমলে সবচেয়ে ড্রাগ কারবারি বেশি হয়ে গেছে, কালিয়া চোখ খানা জ্বলেছে। আর এই বহিরাগত প্রার্থীকে যদি এই মালদা উত্তর মানুষ যদি ভোট দেয়, তো এর মতন আর কেউ অসুবিধায় ভুগবে না। তাই এই বহিরাগত চোর ডাকাত ভাই ভাই, এদের কোনো জুড়ি নাই। এরা চোর ডাকাত ভাই ভাই, এদের কোনো জুড়ি নাই। সোশ্যাল মিডিয়াতে বিজেপির প্রার্থীর ছবি দেখলে বোঝা যাবে। সোশ্যাল মিডিয়াতে বিজেপির প্রার্থীর অনেক কিছু বেরিয়েছে, একটু আপনারা দেখবেন। আর ওনারা বলছেন যে এই যে 5 বছর গেল 25 কোটি টাকা, 1 টাকার কোথাও কাজ করেছে? সব লুটে পুটে খেয়েছে। বর্তমানে যে বিজেপি, বর্তমানে বিজেপির এখানে বিধায়ক এবং এখানকার এমপি একটা লাখ লাখ টাকার কাজ করেনি। আমরা দেখেছি আশ্চর্য হবেন গাজল স্টেশন বিষয়, চাকরির বিষয়, চাকরির বিষয় যেটা হচ্ছে অভিজিৎ গাঙ্গুলি বর্তমানে যে বিজেপির ক্যান্ডিডেট, উনার আচরণের জন্য, উনার রাজধানের জন্য এবং বিজেপি ক্যাডার হিসেবে কাজ করার জন্য আজকে সাধারণ বেকার ছেলে থেকে ধর্ম তুলেছে, ধ্বংস করে দিয়েছে। একই সেরকম হবে বিজেপির বড় বড় পোস্ট দিতে হচ্ছে, এরা সব দালাল, দালালে করছে, এরা রাতের বেলা বিজেপি, দিনের বেলা বাম কংগ্রেস করে নিচ্ছে। অভিষেক ব্যানার্জি যখন সুপ্রিম কোর্ট থেকে রক্ষা কবচ পান তখন ওটা নিরপেক্ষ রায়, আর যখন সরকারের শিক্ষা দুর্নীতি ফাঁস করে প্রমাণ করে হাইকোর্টে রায় দেয় তখন সেটা বায়াস রায়। এই হচ্ছে এদের নীতি। তাহলে অভিষেক ব্যানার্জিকে যে রক্ষা কবচ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট থেকে সেটাও বায়াস, সেটাও তর্ক বিতর্ক চলতেই থাকবে। তবে রিপাবলিক বাংলার বড় বিতর্ক দেখতে হলে প্রতিদিন চোখ রাখতে হবে ঠিক বিকাল 4টায় শুধুমাত্র রিপাবলিক বাংলায়। আজকের মতন বড় বিতর্ক এই উত্তর মালদা লোকসভা কেন্দ্রের অন্যতম গাজল বিধানসভা কেন্দ্র থেকে আমরা এখানেই শেষ করছি। ক্যামেরায় সুশান্ত সরকারের সঙ্গে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা।